আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার বাগান থেকে আজকে আশা করি আল্লাহর অশেষ রমতে আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আজকের ব্লগটি শুরু করেছি আমার বাগান থেকে আশা করি শেষ পর্যন্ত দেখবেন আজকে একটু আপনাদেরকে দেখাবো আমি কিছু শপিং করছি আমাদের ফ্যামিলিতে একটা ফাংশান হবে সে উপলক্ষে বিয়ে আর কি বিয়ে উপলক্ষে কিছু কেনাকাটা নিজেদেরও লাগবে গিফটও কিনতে হবে এই সব বিষয় নিয়ে একটু বের হব তো বিকেলবেলায় এখন একটু ছাদে এসেছি সন্ধ্যার আগ দিয়ে গাছগুলি দেখে নিচ্ছি ফুঁইশাক গাছ এবং কুমড়া গাছ ওইটা ওইগুলি ছিল আমাদের আর নিচেরগুলি অন্যদের ছিল আর কি আর এই বড়ই গাছে বড়ই দৌড়েছিলো শুরু মানে প্রথম দিকে একটু বড়ই যেগুলি দৌড়েছে সেগুলি বড় বড় হয়েছে আর এখন যেগুলি দৌড়েছে এগুলি ছোট ছোট। তবে আমি একটা ছিঁড়ে খাচ্ছি খুবই মিষ্টি ছিল তো আর হচ্ছে একটা বড় পেয়ারা গাছ ছিল পেয়ারা গাছ অনেকগুলো পেয়ারা ধরেছিল কিন্তু কি কারণে গাছটা মরে গেছে আমার এত মন খারাপ লেগেছে তো ইদানিং তো বেশি একটা সাধে আসতে পারি না আমাদের যে কেয়ারটেকার ওনাকে দায়িত্ব দিয়ে রেখেছি একটু ফানি দেওয়ার জন্য তো উনি সকালে হোক বিকেলে হোক এক দুবেলা যখন পারে ফানি দিয়ে যায় তো ছাদে আছে ফুল শাক আলুর শাক কলমির শাক তো আর হচ্ছে বরবটি গাছ লাগিয়েছি তারপর সিম গাছ লাগিয়েছি কুমড়ার শাক লাউ শাক এগুলি আছে কিন্তু ইদানিং না শাক খেতে ইচ্ছে করে না তো যার কারণে শাক নেওয়া হচ্ছে না খাওয়া হচ্ছে না টমেটো গাছটাও ইদানিং ওই যে আমিও আসতেছি না আমার কেয়ারটেকারটাও বেশি একটা গুরুত্ব দিচ্ছে না মনে হচ্ছে তো অনেকগুলো গাছ পানি নাই শুকিয়ে গেছে টমেটো ধরেছিল কিন্তু টমেটো গাছটা মনে হচ্ছে যে নষ্ট হয়ে যাবে এই যে সিম গাছগুলিও এক একদম খারাপ হয়ে গেছে মানে যেরকম তরতাজা থাকার কথা ছিল সেরকম নাই ফুল ধরেছে বাট ওই রকম সতেজ নাই তো এগুলো দেখে ভালো লাগতেছিল না মন খারাপ লাগতেছিল আমিও সময় দিতে পারতেছি না আমার গাছগুলোর অবস্থাও ভালো না তো কেয়ারটেকারকে একটু বলবো ভালো করে যাতে করে আমার গাছগুলোতে পানি দিয়ে দেয় এটা মনে মনে ভাবতেছি আর কি আর আমার সাথে আমার মুনতাসিরও এসেছে আমি আসতেছি দেখে ও আসলেও তো এসছি যেহেতু গাছগুলোতে পানি দিয়ে যাচ্ছি পানি নাই আর কি বিকেলে মনে হোক পানি দেয় নাই তো এই যে নতুন একটা কুমড়া গাছ লাগিয়েছি সেটা আছে আবার হচ্ছে ফুশাক গাছ লাগানো হয়েছে তারপরে লাল শাক লাগিয়েছিল ওই যে আমাদের কেয়ারটেকার কিন্তু সেগুলি হয় নাই কেন যেন আর এই যে যেটাতে পানি দিচ্ছে ওই আম গাছটাও কেন যেন মরে যাচ্ছে তো এগুলি দেখে আবার মানে ওই যা গাছ লাগানোর যে ইয়েটা সেটাও হারিয়ে যাচ্ছে তো ভাবতেছি এত কষ্ট করে লাগাই কিন্তু মরে গেলে তখন কি কষ্ট লাগে আসলে আমি গাছের ব্যাপারে ওই রকম এত বেশি অভিজ্ঞ না মানে গাছের চর্চার ব্যাপারে আর কি যতটুকু ফাটতেছি ততটুকু করতেছি এর ভিতরে তো ইদানিং বেশি একটা সময়ে দিতে পারতেছি না তো যার কারণে আমার খুব মানে গাছগুলির দিকে তাকানো কষ্টই লাগতেছিল তো কিছু ফুঁশাক নিয়ে যাচ্ছি সকালে রান্না করব ভাবলাম যে যেহেতু আসছি এক তরকারির একটা ফুঁইশাক নিয়ে যায় এক গাছ থেকে অনেকগুলো ফুঁইশাক মানে অনেক তরকারি খাওয়া যাবে এরকম হয়ে আছে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় তো ছাদের এক সাইডে আমি আমার টুকটাক গাছ লাগিয়েছে এরই অন্যান্য সাইডদের সাইডে অন্যান্য ভাইয়েরা লাগিয়েছে ভাবিরা লাগিয়েছে তো এই আর কি এখন এইটুকু নিয়েছি কারণ এইটুকু রান্না করলে অনেক কারণ শুধু আমি খেতে হবে আমার হাজব্যান্ডের ফুঁইশাক খাওয়ার নিষেধ ওনার ইয়েতে পাথর ধরা পড়েছে যার কারণে ফুঁই খেতে নিষেধ করেছে তো এখন ওগুলি নিয়ে রেখে আমরা একটু বেরিয়েছি এখন প্রায় আটটা বাজে বেশি যে আর্লি বেরিয়েছি তা না আমি শোরুমে কিছুক্ষণ সময় দিয়েছি এরপর আমার হাজব্যান্ড আসার পরে তো উনি অফিসে ছিল তো উনি আসছে তারপরে বেরিয়েছি তো এর ভিতরে মুত্তাকি মোতাসিরও আসবে তো ওরা পিছনের রিক্সা আসতেছিলো এই জন্য ওদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করছি আমরা এসেছি মিরপুর এক নাম্বারে বঙ্গবন্ধু শপিং কমপ্লেক্স মেবি এটা সামনে আমিও চিনি কম তো এখানে এসেছি মুত্তাকির একটা ব্লেজার কিনতে হবে কারণ ওর ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় প্রেজেন্টেশন ইয়ে করতে হয় তো যার কারণে একটু ব্লেজার দরকার এর ভিতরে বিয়ে এসছে তো দুইটা মিলেই একটা ব্লেজার কেনা দরকার ওদের তো ছিল ছোটোবেলায় কিন্তু এর ভিতরে মাঝখানে অনেক বছর আসলে ব্লেজার কেনা হয়নি হয়নি দরকারও হয়নি গায়েও দেয় না আর আমাদের দেশে তো এত বেশি শীতও নেয় আবার বেশি যে ওরা ঘোরাঘাড়ি করে তাও না তো যার কারণে এখন ভাবলাম কিনেই দিই তো যাই হোক ব্লেজার কেনা শেষ ওর জন্য কিনেছি ওর আব্বুর জন্য একটা কিনেছি এরপরে এখন জুতা কিনতে এসেছি পাশের আরেকটা মার্কেটে তো এখানে এই যে এখান থেকে কিছু জুতা মানে দেখতেছি তো পছন্দ হচ্ছে মোটামুটি ভালোই লাগছিলো তো এর ভিতরে দেখি প্রাইজ এবং বাজেট তারপরে হচ্ছে পছন্দ সব মিলিয়ে যেটা ভাল লাগে সেটাই নিব ও রাব্বর জন্যই কিনতেছি জুতা আর আমাদের সবার আছে আর নিচে যে ফাঁকা জুতাগুলা মেয়েদের সেগুলি আমার পছন্দের জুতা আর অন্যগুলোর চেয়ে আমার কাছে ওই জুতাগুলি বেশি ভালো লাগে আর কি পছন্দের তালিকায় থাকে তো এর ভিতরে এই কেনাকাটা করতে করতে আমাদের প্রায় সাড়ে এগারোটা পুনে বারোটা বেজে গিয়েছে তো ভাবলাম বাসায় গিয়ে আবার কিছু করে খাওয়া টাওয়া শক্তিও কুলাচ্ছিল না আবার ছেলেরাও বলতেছিল বাইরে খাবে তো এই জন্য বাইরে একটু আমরা খেতে বসেছি এই তো চাপ রুটি এগুলি আর কি তো ওদের জন্য কেনাকাটা করেছি মমতাসির বেরিয়েছে ওর স্কুলের জুতা মানে এতদিন কেনা হয়নি আর এক একজোড়া ছিল সেগুলি ফরা হয়েছে নতুন আর কেনা হয়নি তো এখন ওর স্কুলের জুতা কিনতে হবে এর জন্য ও আমাদের সাথে বেরিয়েছে তা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন গত ব্লগে বলেছিলেন তো এই জন্য আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে আমাদের ফেনী নোয়াখালীর মানুষ অনেকেই কমেন্ট করে জানিয়েছেন কিন্তু অন্য ডিস্ট্রিক্টের বোনেরা কমেন্ট করে বেশি জানান নাই তো অন্য ডিস্ট্রিক্টের বোনেরা কি দেখছেন না আমার ভিডিও কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই তো মুহূর্তে কি ব্লেজারটা এরকম অফ হোয়াইট কালারের নিয়েছি ওকে যেটা মানিয়েছিল আর কি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি একটু গ্রে টাইপের হালকা এরকম আর কি আমি একটু লাইট কালারের নিয়েছি কারণ ব্লু তারপরে কালো ওই ধরনের ব্লেজারগুলি আমার হাজব্যান্ডের অনেকগুলো আছে তো এবারে এখন আর কি একটু ডিফারেন্স কালার নিয়েছি তো এই তো প্যান্ট সহ পুরা শ্যুট আর কি তো ওরা একটু টায়াল দিচ্ছে আমি ভিডিও করছি দেখে সরে গেছে মন্ত্রীরটা আগে কেনা হয়েছে অনেক আগে তো ও ওর ভাইয়ের সাথে টায়াল দিচ্ছে আর আমার হাজব্যান্ডের জন্য দু জোড়া জুতা নিয়েছি একটা হচ্ছে কোট সুটের সাথে পরার জন্য এটা পাঞ্জাবির সাথে এই জুতাগুলো পরা যায় আরেকটা হচ্ছে এই যে স্যান্ডেল তো এই স্যান্ডেলগুলি পাঞ্জাবির সাথে পরার জন্য পাঞ্জাবির কালারটাও এরকম আর আমার হাজব্যান্ডেরকে কালো কালো কালারটার জুতায় মানায় না এই কালারটাই উনি ওনাকে বেশি পরাই বেশি এটাই ওনাকে ভালা ভালো লাগে আর কি আর কেনাকাটা তো আমি করে দিই কোন কালারে কোনটা কাকে মানাবে সেটা আমি ডিসাইড করি তো আমরা মহিলারা মনে হয় এরকমই ঘরের সব সবার পছন্দের তালিকায় আমাদেরকে রাখি তো আমি বিশেষ করে আমাদের ঘরের সবার কেনাকাটা আমাকে করতে হয় তো আমরা মায়েরা সন্তানদেরকে ছোটোবেলা থেকে যেভাবে সাজিয়ে বড় করি ওই বড়োবেলায় গিয়েও তারা আমাদের সাজ মানে আমাদের ভালো লাগাকে প্রাধান্য দেয় আমি মনে করি তো যাই হোক আমি সকালবেলা এখন একটু টুকটাক গুছানো গাছানোর কাজ করছি নাস্তা বানানো হয়েছে নাস্তা খেয়েও নিয়েছি আমার হাজব্যান্ডও খেয়ে খেয়ে নিচ্ছে আমার শাশুড়ি খাচ্ছেন ওনারা টেবিলে তো আমি চা বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ড বারবার বলতেছে চা বানাও চা বানাও আমি তো ভাবতেছিলাম চা খাবো না একটু কম যত খাওয়া যায় টেকনিক করে নাক করার চিন্তা করেছিলাম কিন্তু না উনি বলতে চা বানাও চা খাওয়াচ্ছ না কেন চা বানাও তো এর জন্য চা বানাতে আবার চলে এসেছি চা বানাতে এসে দেখি যে দুধ নাই আবার ওইদিকে টিনের যে পটগুলি এগুলিতে ইদানিং একটু ছোট ছোটো যে গুঁড়া ফিপড়াগুলো আছে এগুলি ঢুকে যাচ্ছে তো ভাবলাম যে ওগুলি একবার ধুয়ে তারপরে ঢুকাবো একটু চিনি আছে তো ভাবলাম চুলার পাশে রাখি একটু ফিপড়াগুলো চলে যাক তারপরে আবার চিনি ঢুকাবো তো অন্য বইউমে ছিল এটা খোলা এটা তো এয়ার টাইট না তাও এটাতে ফিপটা ঢুকে না আর ওগুলি টাইট ওগুলাতে কীভাবে ঢুকে যায় বলে বুঝতে পারি না তো যাই হোক দুধ চিনি তো নিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য এই তো দুই কাপ চা করে নিয়েছি এক কাপে আমি করে নিই তো দুজন নিয়ে ভাগ করে নিই কারণ আমি বেশি চা খাই না অল্প একটু মানে চা খাই একবেলা কিন্তু পরিমাপে কম খাই আর কি তো এই তো ভাগ করে নিচ্ছি তো সকালে নাস্তা ভাজি ছিল আর রুটি এই তো সকালে প্রতিদিন যেগুলি হয় আর কি কুমড়া বাজি করেছিলাম আর ফাতলা রুটি এই তো একটা দুইটা রুট পরোটা বেছে গিয়েছিলো কালকে তো এখন আমি ভাজি করে মানে তেলে আবারও খোলায় ভাজি করে নিয়ে এসেছি ভাবলাম যে চা দিয়ে খাবো কিন্তু এত শক্ত হয়ে গেছে আর খাওয়া যাবে না তো এরপরে আসলে আজকের দিনটায় মানে এই দিনটায় আর কি আমার খুব পেট ব্যথা ফ্যাট ব্যথা যখন শুরু হয় মানে তলপেট থেকে নিচের পায়ের তালু পর্যন্ত শুধু শিনশিন করে ব্যথায় তো যার কারণে কাজই করতে ইচ্ছে করছে না তারপর তো রান্নাবান্না করতে হবে কি আর করা তো এই জন্য একটু ওই যে ফুঁইশাক বিকেলে যে এনেছিলাম সেটা কুটে রেখেছি কিন্তু ইচ্ছে করছে না রান্না করতে আর এখানে আমি ইয়ে রান্না করেছি বেগুন একটা বড় বেগুন ছিল বেগুন রান্না করেছি কই মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল করে মাছ রান্না করছি এইভাবে রান্না করলে আবার মোমতাসির মোদাকে ওরা একটু খায় তো এর জন্য আবার আমার শাশুড়ি এইভাবে খাবেন এই জন্য তো আর একটা রান্না করার না কারণ সকালে ভোরে উঠে আমার হাজব্যান্ড আবার ফেনি চলে গেছেন তো উনিও নাই আবার ছেলেরা তো খাবেও না আবার আমার শরীর ভালো লাগতেছে না ভাবতেছি এত রান্না করলে খাওয়ারও লোক নাই আবার আমার করতে ইচ্ছে করছে না ওই যে বললাম না ফাঁস ইন শিন করতেছিল তো জটফট শুধু দুইটা তরকারি রান্না করছি দুধ জাল দিয়ে নিয়েছি আর ওই তো সকালের একটু ভাজিও আছে তো চলবে আমাদের এটুকুতেই আর কি তো আমি মাছের জন্য মশলা কষিয়ে তারপরে এখন জল দিয়ে বসিয়ে দিয়েছি আজকে আসছি আমরা একটা নতুন ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো নতুন একটি ফ্ল্যাট দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে এসেছি এই যে এটা হচ্ছে আমার ভাই বড় ভাই আমার আম্মা বাবা আম্মা বাবাকে গিফট করার জন্যই ফ্ল্যাটটা কিনেছে তো এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে একটা বারান্দা খোলা বারান্দা যদিও খোলা কিন্তু একটু আগে গ্রিলের লোক এসে এগুলি মাপ নিয়ে গেছে এগুলি আমাদের ডিজাইনে গ্রিলটা হবে আর কি আমরা যে ডিজাইন করেছি তো আমার বাইসে আছে যে আমাদের ডিজাইনটা সুন্দর এই জন্য ওইটাই দিতে এই যে অনেকেই এরকম স্টেট করিয়েছে তো এটা স্টেটটা আমার বাইর পছন্দ হয় নাই মানে এটা তো নর্মালি সবার ঘরেই থাকে যেমন ওই যে ওখানে আছে তো আমাদের ডিজাইনটা একটু ব্যতিক্রম আছে এর জন্য এই গ্রিলটা হচ্ছে ওই আমাদের ডিজাইনে হবে গ্রিল না লাগালে আমার আম্মা পাবে বাচ্চারা আসলে ছোটোখাটো বাচ্চারা থাকলে তো এমনিতেই রিস্ক থাকে তো এটা হচ্ছে ডাইনিং স্পেস এদিক হচ্ছে কিচেন কিচেনটা অনেক বড় যদি এখন অন্ধকার মনে হচ্ছে আর এটা হচ্ছে মাস্টার বেডরুম এখানে হচ্ছে বেসিং ডাইনিং বেসিংটা ডাইনিংটা বড় এখানে হচ্ছে কমন টয়লেট একদম নোংরা এখন খোলামেলা ছিল তো দরজা জানালা সবই খোলা ছিল খোলা থাকে তো একটা বা আলো সুবিধা ছিল কোনো কিছু ড্যাম হয়নি মানে অনেক সময় হয় না দরজা জানাল বন্ধ থাকলে কিন্তু ড্যাম হয়ে যায় লাইট টাইট নেয় এর জন্য একটু মোবাইলে ভিডিওতে মানে অন্ধকার আসতেছে বাস্তবে কিন্তু খুবই আলো তো এটা একটা বেডরুম এটাতে হচ্ছে একটা বারান্দা এখানে হচ্ছে আলমারির একটা স্পেস আছে এই যে আর রুমগুলা একদম ছোট না আবার একবারে অনেক বিশাল বড় না এরকম আর কি মিডিয়াম সাইজের এটা হচ্ছে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট তো এখন আসলে কোম্পানি যেভাবে করা আছে আর কি এভাবে নিয়েছে পরে ইন্টারভিও তো করাবেই আমার বাই সুন্দর করে ঠিকঠাক করবে এখন যেভাবে আছে আমি একটু ভিডিও করে নিচ্ছি দেখাচ্ছি এরপরের ডিজাইন ডিজাইন তো আমি সহই করব তো এটা একটা কমন একটা মানে ডাইনিং থেকে এই জায়গাটাতে একটা ফাঁকা জায়গা আছে এটাতে একটা আলমারি করে দিলে হচ্ছে কি ডাইনি মানে ডাইনিংয়ের জিনিসপত্র তারপরে ল্যাব শোক মানে বেডশিট টেডশিট সহ অন্যান্য জিনিস রাখা যাবে কিচেনটা বিশাল একটা রুমের সমান এটা হচ্ছে সেলফ করে দেওয়া হয়েছে আর এখানে খালি জায়গা সাইলে এখানে ডিপ ফ্রিজ ফ্রিজ এগুলি রাখা যাবে আর এখানে এই যে সেল করে দেওয়া হয়েছে এগুলি কোম্পানি করে দিয়েছে আর কি আর এটা হচ্ছে মাস্টার বেডরুমটা এটা এটা বড় এটা হচ্ছে আবার সামনে খোলা মানে বারান্দা এখানে একটা অ্যাটাচড টয়লেট তো দুইটা বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট খোলা বারান্দা তো আসেই তো খোলা বারান্দা থাকবে না তবে বড়ো সড়ো হবে এরকম আর কি গ্রিলটা বাইরে যেহেতু দিব আর একটা বেডরুম হচ্ছে এটা মানে তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং এটা চারটা বারান্দা তিনটা বাথরুম এটা হচ্ছে সাইড বেড বা গেস্ট বেড যেটাই বলি তো এটা হচ্ছে আরেকটা বারান্দা আর কি এটাতে শুধু ওয়াশরুম নাই ওয়াশরুম করলে এখানে হয়তো করা যেত কিন্তু করে নাই আর কি ছোটো একটা ওয়াশরুম করলে করা যায় তো এটা হচ্ছে একটা বারান্দা আর এই দিক থেকে হচ্ছে ওই যে ড্রয়িং রুমের পাশে একটা বারান্দা এই এটাকে মানুষ করার দায়িত্ব আমাকেই দিয়েছে আমার ভাই এটা ঠিকঠাক করে পরিষ্কার করা এবং এটার যে যে কাজ কি কি করানো যায় সবই আমি করব আল্লাহর মতে তো আপনারা তো আমার সাথেই থাকবেন কিচেনটা এটা তো এটা হচ্ছে মেন রোড এখন আমি চলে যাই বাসায় এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের বিল্ডিংয়েরই ছয় তলায় আমাদের দুই তলায় নিচে আর কি তো আমাদের এ হওয়ার কারণে আমার আম্মা বাবা আমাদের কাছে থাকবে এটা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার আর কি তো যাই হোক ভাইয়া আম্মা বাবার জন্য ফ্ল্যাট কিনেছে এটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর ভিতরে বরাবর ফোনে দুইটায় আমার ভাসুর এসেছেন এখন মেজু ভাইয়া তো উনি গিফট নিয়ে এসেছেন বিয়ের যে ওই যে ব্যাপার বলে আমাদের দেশের তো সেই ব্যাপার তারপর কার্ড আবার আমার ওনার মানে ভাইয়ার বড়ো মেয়ে সুমাইয়া এসেছে অস্ট্রেলিয়া থেকে তো আমাদের জন্য আবার চকলেট পাঠিয়েছে তো সবগুলো নিয়ে উনি এসেছেন আবার আমার জন্য যে বিয়েতে যাবেন এই জন্য বাবি কাপড় চোপড় সেলাই করে দিয়েছে আমি বলেছিলাম আমি সেলাই টেলাই করি উনি বললো না তুমি করিও না আমি করে নিয়েছি তো রমজানে তো আমি অনেকগুলো করে দিয়েছি এবারে বাবি বিয়ে উপলক্ষে আমার জন্য ওই যে উনি যেগুলি ফরেন আর কি মেস্কি টাইপের ফুল বোরকা টাইপের এরকম তো ওগুলি পাঠিয়েছে আর এই তো আমার জন্য শাড়ি আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি পাঠিয়েছে এগুলি আমার নতুন কাপড় তো এগুলি পরে বিয়েতে যাবে তো মেজবাইয়ার সেজ মেয়ের বিয়ে মানে বড়ো মেয়ে তো বিয়ে হয়ে ওর দুইটা মেয়ে আছে আর মেজ মেয়ের কিছুদিন আগে দেখিয়েছিলাম ছেলে হয়েছে তো ওইটা তো পাঁচ বছর আগে আমার বাসায় হয়েছিল সামিয়ার বিয়ে তো এখন হচ্ছে তাসনিহার বিয়ে তো বিয়ে উপলক্ষে আমাদের জন্য শাড়ি গিফট পাঠিয়েছে পাঞ্জাবি এই আর কি ভাইয়াকে এবং আম্মাকে ভাত দিয়েছি ওনারা ভাত খাচ্ছেন হঠাৎ করে আসাতে আমিও মানে ফেরেশান হয়ে গেছি কি করব তো বললো ভাইয়া বললো যে তোমাকে বললে তো তুমি অনেক কিছু করে ফেলো ওই জন্য বলিনি যা আছে তুমি তাই দাও এখানে আমাদের তো কিছু আমরা যে বলবো তা না এরকম আর কি বলতেছে যা আছে তাই দাও তো আম্মাসহ বাদ খেয়ে নিয়েছেন উনি আসরের নামাজের আজান দেওয়ার পরে ভাইয়া চলে যাওয়ার সাথে সাথে আমি আবার শোরুমে চলে এসেছি অনেকগুলো ডেলিভারি ওগুলি চলে গিয়েছে এখন একটা ডেলিভারি রেডি হচ্ছে সেটা হচ্ছে একজন বোন ইয়ে থেকে সিদ্ধেশ্বরী থেকে অর্ডার করেছিলেন বারো হাজার টাকার চিরামিকের আইটেম তো এগুলি আমি ভাবতেছি আমি একটু ইয়েতে যাবো শান্তিনগর যাব আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো আপুকে বললাম ওই কাস্টমার আপু আমার ভিউয়ার্স আপুকে বললাম যে আপু আমি যদি নিয়ে আসি আপনি যদি গেট থেকে রিসিভ করেন তাহলে নিরাপদে আমি এই জিনিসগুলি দিতে পারি না হয় ডেলিভারি ম্যানদের কাজ দিলে আমার কাছে কেন যেন ভয় লাগতেছিল এই আর কি যদি ভেঙে যায় তো এর ভিতরে দুইটা কার্টুনে এই সবগুলো কোকারি ধরেছে তো এগুলি নিয়ে এখন একটা সিনজি নিয়ে আমি যাচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে ওই যে সকালে ন মানে ফেনে গিয়েছে উনিও আসতেছে পথে তো উনি সহ আমরা চলে আসব আমার কাজটাও সারবো উনি আসলেই আমি চলে আসবো এর ভিতরে হালার মতে ফার্স্ট টাইম আমি একটা ডেলিভারি দিয়েছি তো ও ওই আফতদের বাসার নিচে গিয়ে দিয়ে আমি আবার চলে আসছি এখানে হচ্ছে বেলি কমপ্লেক্স বাড়ি একে আমার বোনের মেয়ে ছোট টোটাকে আসতে বললাম তো আমি আমার কাজটা এর ভিতরে সেরে নিয়েছিলাম সেরে তো মোট ফারিয়ে সহ আর কি আমরা একটু ঘোরাঘাড়ি করছিলাম বেলি কমপ্লেক্সের উপরে নিচ্ছে আমি একটা ব্যাগ কিনতে হবে আমার অনেক দিন হয়েছে ব্যাগ কেনা হয়নি তো ওই যে সবুজ কাপড় পরবো বিয়েতে গায়ে হলুদে সেই চিন্তা থেকে সবুজ একটা ব্যাগ কেনার ইচ্ছে জেগেছিলো তো এই দোকান থেকে এটা ভালো লেগেছে অন্য অনেক ধরনের সবুজ আছে তবে এটা ফিট সবুজ তো এই জন্য দেখতে ভালো লাগছিল আর এটা কালো বোরকার সাথেও মানাবে এই জন্য এটাই নিয়েছি তো এটা বাসায় গিয়ে দেখাবো কেমন ছিল আর কি এরপরে আমি এবং সহ একটু সুইজে গিয়েছিলাম সুইজের বার্গারগুলি আমার এত পছন্দের তো সুইজের যে বার্গারগুলি সিস বার্গার তো ওখান থেকে আমরা বার্গার অর্ডার দিচ্ছি বার্গার নিয়ে তারপরে দুজনে খাবো আমার অবশ্য খিদা নাই ফাড়িয়া বললো ও একটু ফুরি খেয়েছে তো দুজনের জন্য একটা বার্গার নিয়েছি আর সুইজের ক্যাঁকের কথা কি বলবো একদম সফট এত মজার সুইজের কেক আমাদের খুবই পছন্দের একটি এই ইয়ের কি সুইট শপ তো যাই হোক আমরা দুজনে একটা বার্গারকে ভাগ করে নিয়ে এটা খেয়ে নিচ্ছি আর একটু এতে ভিডিও করে নিলাম তো ব্যাগটা কী কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাসায় গিয়ে তারপরে আপনাদের মতামত জানাবেন ব্যাগটা কেমন লেগেছে আমার নিত্য ইউজের জন্য আমি আসলে বড় ব্যাগ ইউজ করতে পারি না এরকম মাঝারি টাইপের ব্যাগগুলোই ইউজ করতে আমার মানে কমফোর্ট ফিল হয় আর কি আর সাইডের যে ইয়ে ক্রস ব্যাগ সেগুলিই ইউজ করি তো যাই হোক এটা নিয়েছি পনেরোশো টাকা দিয়ে বেলি কমপ্লেক্স থেকে আর কি তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন অনেকক্ষণ পর্যন্ত ভিডিও দেখিয়েছি ভিডিও বিশ মিনিটের একটা ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম